আগের একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের কি কি খাওয়া উচিত, অর্থাৎ কোন খাবারগুলি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তো বৃদ্ধি করেই না, উপরন্তু ধীরে ধীরে তার রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কম করতে সাহায্য করে। আমরা সে ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আমাদের রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, তাই সেই সমস্ত খাবারগুলি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা তেমনই সাত প্রকার খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে খাবারগুলি আপনি যদি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট হয়ে থাকেন অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ হবে বলে আমার বিশ্বাস। দেখুন, আমি সর্বপ্রথম আপনাদের বলে দিই, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে যে পিউরিন থাকে, সেই পিউরিন যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে প্রবেশ করে, পিউরিন ব্রেকডাউনের ফলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি থাকে, অর্থাৎ পিউরিন রিচ ফুডগুলিকে আমাদের অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের সারাদিনে 400 mg-র বেশি পিউরিন খাওয়া উচিত নয়। কিন্তু একজন সাধারণ মানুষের সারাদিনে যে সমস্ত খাবার খাচ্ছে সেই খাবারের মধ্যে কত পরিমাণ পিউরিন রয়েছে বা সমস্ত খাবার মিলিয়ে তার শরীরে কত পরিমাণ পিউরিন প্রবেশ করলো, এটা ক্যালকুলেট করা একদমই প্রায় অসম্ভব বললেই চলে। তাই আজ আমরা আমাদের এই তালিকার মধ্যে এমন কিছু খাবারকে অন্তর্ভুক্ত করেছি যে খাবারগুলি পিউরিন রিচ ফুড এবং যে খাবারগুলি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং যে খাবারগুলি আপনার গাউট বা গিঁটে বাতের যন্ত্রণা বাড়িয়ে দিতে পারে। আমরা আমাদের খাদ্য তালিকায় যে খাবারটি সর্বপ্রথম রেখেছি সেটি হলো ডাল। দেখুন, আমি কখনোই বলছি না যে একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের ডাল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেই ইউরিক অ্যাসিডের পেশেন্ট যদি ডাল খেতে চান তাহলে তার তিনটি বিষয়ের উপরে অবশ্যই নজর দিতে হবে। সর্বপ্রথম হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে, আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে তাহলে অবশ্যই ডালের কোয়ান্টিটির দিকে আপনাকে নজর দিতে হবে। কোয়ান্টিটি বলতে, সারাদিনে অত্যাধিক পরিমাণ কিন্তু আপনি ডাল খাবেন না। অত্যাধিক পরিমাণ ডাল খেলে ডালের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিন যখন আমাদের শরীরে গিয়ে ডাইজেস্ট হয় তার থেকে অ্যামাইনো অ্যাসিডের উৎপত্তি হয় এবং অ্যামাইনো অ্যাসিডের বায়োসিনথেসিসের ফলে আমাদের শরীরে কিন্তু পিউরিনের উৎপত্তি হয়, যে পিউরিন আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই ডাল অবশ্যই আপনি খাবেন, কিন্তু কম পরিমাণে খাবেন। তার সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে ডাল রান্নার পদ্ধতির বিষয়ে। ডাল রান্না করার আগে আপনি কমপক্ষে 3-4 বার ডালটিকে ভালো করে ধুয়ে নেবেন, তারপর সে ডালটিকে ডোবা জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখুন। 3-4 ঘন্টা পরে আপনি ডাল ছেঁকে নিয়ে যে জলের মধ্যে ডাল আপনি ভিজিয়ে রেখেছিলেন সেই জলটি ফেলে দিয়ে পরিষ্কার জলে ডাল সেদ্ধ করতে দেন। আপনি যখন ডাল সেদ্ধ করবেন হয়তো খেয়াল করে থাকবেন যে ডালের উপরিভাগে সাবানের ফেনার মতন একটি জিনিস দেখতে পাওয়া যায়। সেই জিনিসটি ডালের মধ্যে থাকা এক ধরনের কেমিক্যাল, তার নাম হলো স্যাপোনিন। এই স্যাপোনিন কিন্তু আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে ডাল কি ফর্মে আপনি খাচ্ছেন সেটিও আপনাকে কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ অনেক ডালই কিন্তু আমরা খোসাসহ পেয়ে থাকি, খোসাসহ মুগ ডাল, খোসাসহ মুসুর ডাল। এই খোসাসহ ডাল যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই সবসময়তে খোসা ছাড়ানো ডাল খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার মটর, ছোলা, রাজমা যেগুলি আমরা খোসাসহ খেয়ে থাকি সেই সমস্ত জিনিসগুলি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। যে কোনো প্রকারের মাংস আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে, বিশেষ করে রেড মিট। রেড মিট বলতে আপনার ছাগলের মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, শুকরের মাংস
এই সমস্ত মাংসগুলির মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যা আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। আপনি সপ্তাহে একদিন চিকেন খেতে পারেন কম পরিমাণে। অর্গান মিট আপনার কখনোই খাওয়া উচিত নয়, তার কারণ অর্গান মিটের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে এবং তার সাথে সাথে অর্গান মিটের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যা আপনার রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। অর্গান মিট বলতে পশু পাখির লিভার, কিডনি, পাকস্থলী, হার্ট, ব্রেন এই সমস্ত জায়গার মাংসগুলি আপনারা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এখন আসা যাক মাছ প্রসঙ্গে। দেখুন, আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে তাহলে বেশি বেশি মাছ কিন্তু আপনার খাওয়া উচিত না। তা বলে আপনাকে মাছ কিন্তু আমি বন্ধ করতে বলছি না। নদীতে বা পুকুরে যে সমস্ত মাছ হয় সেই মাছ আপনি সারাদিনে এক পিস অবশ্যই খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, সমুদ্রের মাছ বা সামুদ্রিক প্রাণীর মাংস এই সমস্ত জিনিসগুলি আপনার না খাওয়াই ভালো। রিসেন্ট স্টাডিতে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যটি হলো, পিউরিন রিচ সবজি যদি আপনি খেয়ে থাকেন, অর্থাৎ যে সমস্ত সবজির মধ্যে পিউরিনের মাত্রা বেশি রয়েছে, সেই সবজি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে নাও পারে। কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের এই পিউরিন রিচ সবজিগুলি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করে দেয়। দেখুন, পিউরিন রিচ সবজি বলতে সর্বপ্রথম হলো যে কোনো প্রকারের সবুজ পাতাযুক্ত সবজি এবং তার সাথে সাথে পালং শাক, ফুলকপি, মাশরুম, কচু, বিনস, বেগুন, ভেন্ডি এই সমস্ত সবজির মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। তাই এই সমস্ত সবজি খাওয়ার পরে যদি আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা বেদনা বৃদ্ধি পাচ্ছে বা আপনার রক্তে দেখছেন ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই সমস্ত সবজিগুলি অ্যাভয়েড করে চলবেন। অনেকে এসে প্রশ্ন করেন যে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে, কোন কোন ফলগুলি আমাদের খাওয়া উচিত আর কোন ফলগুলি আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। দেখুন, ফল খাওয়ার মাধ্যমে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা তেমন একটা কিন্তু বৃদ্ধি পায় না, কিন্তু যদি আপনার গাউট বা গিঁটে বাতের যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন তাহলে যে সমস্ত ফলের মধ্যে ফ্রুক্টোজের মাত্রা বেশি থাকে, অর্থাৎ ফ্রুক্টোজ রিচ ফ্রুটস, সেই সমস্ত ফলগুলি আপনার অ্যাভয়েড করে চলা উচিত। তার কারণ ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ আপনার ওই গাউট বা গিঁটে বাতের যন্ত্রণাকে কিন্তু বৃদ্ধি করতে পারে। এখন ফ্রুক্টোজ রিচ ফ্রুটস বলতে আমরা কোনগুলি বুঝি? ফ্রুক্টোজ রিচ ফ্রুটস হলো আপনার আপেল, নাশপাতি, কলা, আঙ্গুর, স্ট্রবেরি, খেজুর এই সমস্ত জিনিসগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। এখন স্বভাবতই আপনি প্রশ্ন করতে পারেন যে আগের ভিডিওতে আপনি বলেছেন ইউরিক অ্যাসিডের মাত্রা কম করার জন্য আপেল খান, আর এখন আপনি আপেল খেতে নিষেধ করছেন। দেখুন, আপনাদের বলে রাখি যে আপেল এমন এক ধরনের ফল যেটি আপনার রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কম করতে সাহায্য করে। কিন্তু যদি আপনি গাউট বা গিঁটে বাতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এবং এই আপেল খাওয়ার পরে আপনার ব্যথা বেদনা যদি বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু আপেলকে আপনার অ্যাভয়েড করে চলা উচিত। তার কারণ এই আপেলের মধ্যে ফ্রুক্টোজ আপনার ব্যথা বেদনা বৃদ্ধি করছে, আপেল কিন্তু আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করছে না। যে কোনো প্রকারের সফট ড্রিঙ্কস, অর্থাৎ আপনার কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস বা বাজারজাত ফ্রুট জুস এই সমস্ত জিনিসগুলি আপনার রক্তে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই আপনি যদি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই সমস্ত ড্রিঙ্কসগুলি ভুলেও খাবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যালকোহল। দেখুন, অ্যালকোহলের মধ্যে তেমন একটা পিউরিন থাকে না বললেই চলে, কিন্তু অ্যালকোহল খেলে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তার কারণ অ্যালকোহল যখন আমরা খাই তখন আমাদের শরীরে কিন্তু পিউরিনের প্রোডাকশন বৃদ্ধি পায়, যে পিউরিন ব্রেকডাউনের পরে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। তাই যদি আপনি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অ্যালকোহল যতটা সম্ভব কম খেতে হবে, বন্ধ করে দিতে পারলেই ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।